সামনে লাইট কিন্তু একবারে 100% প্রজেকশন লাইট এবং অরিজিনাল লাইট এটা হবে আপনারা পাওয়ার পাবেন এখান থেকে আপনারা আপ ডাউন করতে পারবেন আপনাদের প্রয়োজনের এই দেখেন সানরুফটা কত বড় সানরুফ মানে আদার্স গাড়িতে কিন্তু এত বড় সানরুফ থাকে না আসসালামু আলাইকুম আমি প্রান্ত বলছি ঢাকা মেট্রো থেকে আজকে আপনাদের জন্য একটা লাক্সারিয়াস গাড়ি নিয়ে আসছি গাড়িটি আমার সামনে আছে গাড়িটি অনেক স্মুথ গাড়ি এবং এসইউভি গাড়ি গাড়িটি হচ্ছে হুন্ডাই ব্র্যান্ডের টাকসন গাড়ি এবং নিউ শেপের গাড়ি এই গাড়িটার মডেল হচ্ছে 2016 এবং এটা জিরো মাইলেজ আসে বাংলাদেশে রেজিস্ট্রেশন হয়েছে 16 ফার্স্ট পার্টির গাড়ি এই গাড়িটার ডিটেলস হচ্ছে গাড়িটি যে ভদ্রলোক ইউজ করেছেন উনি হচ্ছে ডাক্তার উনি কয়েকটা হসপিটালেই বসেন ওনার শখের গাড়ি এটা পছন্দের গাড়ি এটা এই গাড়িটা আপনারা যেটা দেখতেছেন এটা কিন্তু অরিজিনাল কালারের গাড়ি এবং হুন্ডাই ব্র্যান্ডের গাড়ি এই গাড়িটা কখনো রং করা হয়নি এটা হচ্ছে প্লাস পয়েন্ট এবং কখনো ইঞ্জিন চেঞ্জ করা হয়নি এটাও একটা প্লাস পয়েন্ট হ্যাঁ আপনারা যদি কখনো হুন্ডাই ব্র্যান্ডের টাকসন গাড়ি নিতে চান আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আমার এই গাড়িটা একবার এসে দেখে যান যদি ভালো লাগে তাহলে আপনারা কম্পিউটারে অ্যানালাইজ করে আমার সাথে কনফার্ম করে নিতে পারবেন তো এই এই যে গাড়িটা আমি এখন নিয়ে আসছি সেই গাড়িটার সামনে লাইট কিন্তু একবারে 100% প্রজেকশন লাইট এবং অরিজিনাল লাইট গ্রিলটা দেখেন গাড়ির সাদের গ্রিল এবং অনেক ফ্রেশ নিকেল বিট করা এখানে দেখেন একটা ফগ লাইট এবং এখানে একটা লাইটের পার্ট আছে মানে থ্রি পার্ট আপনি লাইট পেয়ে যাচ্ছেন এই গাড়িগুলায় এই গাড়িগুলোর ডিজাইন কিন্তু একটু এক্সক্লুসিভ সুন্দর আপনার এই লাইটটাও অরিজিনাল আছে নিচে এখানে ফগ লাইট আছে ফগ লাইটের নিচে আরেকটা লাইটের প্যানেল আছে এই গাড়িতে আপনারা পাবেন অনেক বড় সানরুফ এবং অনেক স্পেস পাবেন আমি একটু আপনাদেরকে ভিতর থেকে একটু দেখাই গাড়িটা গাড়িটা আমি যদি রাইট সাইডে একটু দেখাই তাহলে আপনারা অ্যালোরিংটা কিন্তু অনেক ফ্রেশ একটা র‍্যাপ ইউজ করা গাড়ি দেখলেই আপনারা বুঝতে পারবেন অ্যালোরিং অনেক সময় ভাঙা থাকে এলোমেলো অবস্থায় থাকে এটা কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এই অ্যালোরিংটা সুন্দর এবং চাকাটা কিন্তু একবারে নূতনের মতোই আছে পুশ স্টার্টটা আমি একটু দেখানোর ট্রাই করতেছি পুশ স্টার্টটা সাধারণত ডান পাশে হয় কিন্তু এই গাড়িটা বাম পাশে দিয়েছে আমার হাতে এই যে রিমোট এবং এই গাড়িটার সিটটা এটা হবে আপনারা পাওয়ার পাবেন এখান থেকে আপনারা আপ ডাউন করতে পারবেন আপনাদের প্রয়োজনের যে জিনিসটা দেখাবো সামনে যে ড্যাশবোর্ড আছে এবং আপনারা স্টারিং বলেন স্টারিং আছে হ্যাঁ এখানে এসি প্যানেল আছে তারপরে আপনার সাউন্ড সিস্টেম আছে এগুলো কিন্তু সব অরিজিনাল আছে গাড়ির সাথে আছে এবং উপরে কিন্তু অনেক বড় সানরুফ আমি একটু সানরুফটা ওপেন করে দেখানোর ট্রাই করতেছি সাধারণত আমি এই দেখেন সানরুফটা কত বড় সানরুফ মানে আদার্স গাড়িতে কিন্তু এত বড় সানরুফ থাকে না এই গাড়িতে অনেক স্পেস এবং সানরুফগুলো অনেক বড় করেছে যে কারণে এই গাড়িটা অনেক লাক্সারিয়াস হ্যাঁ খুবই লাক্সারিয়াস করেছে গাড়িটা আপনার যদি টাকসন গাড়ি পছন্দ হয় আমি বলবো আপনারা এসে আমার গাড়িটা দেখতে পারেন আপনাদের এক দেখায় পছন্দ হবে এবং এটা কিন্তু একটা ক্যামেরা এটা আপনার মিররের কাজটাও করবে এবং আপনার ব্যাক ক্যামেরাও কাজটা করবে আমি একটু ব্যাক ক্যামেরা একটু দেখানোর ট্রাই করতেছি দেখেন আমি ব্যাগে দিয়েছি পরে দেখেন এই পার্টটা কিন্তু আপনার ক্যামেরা শো করতেছে হচ্ছে এসইউভি গাড়ি হুন্ডাই ব্র্যান্ডের যে লগোটা থাকে সেই লগোটা আছে এবং এই গাড়িটার কিন্তু আপনার 15 সিরিয়াল পেয়েছে এই ব্যাক লাইট এটা কিন্তু গাড়ির সাথে লাইট এই ব্যাক লাইটটাও গাড়ির সাথে লাইট এই দেখেন ফোর হুইল ড্রাইভ এটা কিন্তু ফোর হুইল এবং সিসি 2000 সিসি ভিতরে আপনারা যদি একটু তাকান ভিতরে অনেক স্পেস পাবেন আপনাদের যে লাগেজ বা আপনাদের মালামাল এটা অনায়াসে অনেক মালামাল ক্যারি করতে পারবেন আপনারা অনেক মালামাল ক্যারি করতে পারবেন আমি যদি এই সাইডটা এবার দেখাই আপনাদেরকে এই সাইডটা একটু দেখেন এই সাইডটা অনেক সুন্দর এবং ফ্রেশ ভিতরে পাবেন ফুল লেদার সিট কোথাও কোনো নর্মাল কাপড় বা প্যাট এইগুলো নেই এইবার হুন্ডাই ব্র্যান্ডের টাকসন গাড়িটা দেখানোর ট্রাই করলাম এটা হচ্ছে ডাক্তার চালিত গাড়ি ফাস্ট ওনার স্মার্ট কার্ড সহ আছে আমাদের কাছে রিমোট আছে পুশ স্টার্টের গাড়ি এবং এটার মডেল হচ্ছে 2016 এবং জিরো মাইলেজ এই গাড়িগুলো আসে এই গাড়িটার প্রাইস আমি 32,15,000 টাকা দিয়েছি আপনাদের যদি কোনো ভালো লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম